কোনো হাসপাতাল কক্ষে নয়, ট্রেনে জন্ম নেয় এক কন্যা সন্তান। ঘটনাটি ঘটে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিতে। যাত্রাপথে ট্রেনটি ভৈরববাজার স্টেশন অতিক্রম করছিল। এ সময় ঢাকা রেলওয়ে হেডকোয়ার্টার্সের কন্ট্রোল অফিস থেকে ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন মাস্টারকে জানানো হয়, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের বগিতে এক নারীর প্রসব ব্যথা উঠেছে। পরে তালশহর স্টেশন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের বগিতেই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। এ সময় ট্রেনে থাকা একজন চিকিৎসক ও নারী অ্যাটেন্ডেন্ট সহ অনেকে সহযোগিতা করেন। পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের আউটারে থামলে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে প্রসূতি নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মা ও কন্যা নবজাতক দুজনই সুস্থ আছেন। রেলের ইতিহাসে এই ঘটনা আরও ঘটেছে, কিন্তু আমি হয়তো আমরা জানি না। আজকে আমার জীবনের প্রথম ঘটনা এটা ঘটেছে। জান্নাতুল ফেরদৌস ও মোহাম্মদ ইকবাল দম্পতির 5 বছরের একটি ছেলে সন্তান রয়েছে।